আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখতেছেন আমরা সরাসরি নদীর কাফে চলে এসেছি। তো নদীতে ঢেউ দেখতেছেন, তো আজকে দেখাবো আমি সেই নদীর কাপেতে, বড় নদীর কাপ, এটা হলো তেঁতুলিয়া নদীর কাপে গড়া জাল দিয়ে তারপর মাছ শিকার করার ভিডিও। আমি বরাবরে তো আজকে একটি ভিডিও দিচ্ছি আপনাদেরকে, গড়া জালের ভিডিও, তো আগেও দিয়েছিলাম, তো এখন আবার আজকে একটা দিলাম সরাসরি নদীর পাড় থেকে। একবার দেখেন নদীটি কোনো কুল কিনারা নেই, মনে হচ্ছে অনেক বড় নদী। তো ভিডিওটি কীরকম লাগতেছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর এখন খুবই সকালবেলা, আমি এসেছি 4:30 সময়, সাড়ে চারটার সময় এসেছি এই জায়গাতে, মানে পানি সরে যায় দ্রুত এই জন্য। তো এসে দেখি এখন পর্যন্ত পানি সরে নাই, কারণ এই জালটি গাড়িয়েছে একবারে নিচে অনেক, কারণ পানি কম ওঠে, তো সেজন্য। তো আজকে পানি কম ওঠেছে, তাও দেখা যাক মাছ কীরকম এসেছে। তো আমি আপনাদেরকে বিশেষ করে কোটের ভিডিও দেখাবো, যে এই সমস্ত যেই বেড়গুলি দেয় মাছ ধরার জন্য, যে জালগুলি গাড়ায় সেগুলি বিশেষ করে বেশিরভাগই কোটের ভিতরে মাছ পাওয়া যায় বেশি, কারণ এই সব মাছগুলি যে কোটের ভিতরে যে থাকে। তো দেখেন পানি সরে নেই, যার ফলে কাদা দিয়ে পানিতে চাপ দিয়ে জালের সাথে নিয়ে আসতেছি মাছ সহকারে। আপনাদেরকে আমি সবশেষে কোটের যে ভিডিওটি আছে মাছের, সেটা আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা এই যে দেখেন কোটের মাছ ধরা চলতেছে, শালা চিনি দেখো, শালা তোমাদের শালা চিনি দেখে গেছে। তুমি আনো যেন উঠো না, ঠিক মতো হয়েছে নাই দেখেন। একটা কোটের মাছ এই পেয়েছে, তো পাশে আরো একটি কোট আছে, সেই কোটের ভিডিও আপনাদেরকে দেখাবো। মাছ আসে দেখেন কি পরিমাণ মাছ কোটের ভিতরে আছে এখনো, তারা ধরতে পারে নেই এখন পর্যন্ত, ধরে নেই, তো ধরলে আপনাদেরকে আমি দেখাবো। তো একটা বাইলা মাছ আছে বড়, আমি ধরেছি, ওরে ওরে বাইলা। সেই বন্ধুরা যে দেখেন
গ্রেট বাইলা বন্ধুরা এই যে তো কোটির ভিতরে অনেক সিঙ্গি মাছ আছে তো সেই জন্য ধরতে পারলাম না হাতে গুঁতো খেয়েছি তো বন্ধুদের সামনে দেখা যাক বড় বাটা বন্ধুরা তো অনেক দর্শক বন্ধুরা মনে করতে পারেন যে আমরা এই কুটির ভিতরে মাছ হেরে তারপরে আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি না এই যে দেখেন বড় একটি নদী এই নদীর পাশেই কিন্তু এই গড়া জলটি দিয়েছে অনেক বড় এরিয়া নিয়ে তো অনেক সময় দেখা যায় যখন পানি হয় কম বেশি তো অনেক সময় দেখা যায় মাছ ওই যে লড়া বলে ওইটাকে ওই এই এই জায়গাগুলোকে লড়া বলে এই লড়ায় অনেক সময় মাছ থাকে না কিন্তু সেই মাছগুলি সব চলে আসে এই একটা কোট দেয় এই কোটের ভিতরে যে একটা দুয়ার থেকে কোটের ভিতরে মানে চায়ের মতন তো এই জায়গায় তো এই জায়গাতেই আজকে মাছ সব নিজ যে আইসে তো আপনাদেরকে আমি সেই মাছগুলি দেখাচ্ছি আপনি একটু দেখেন তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের এই নদীর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান দেখেন না হাসপাতালে রাখেন রাখেন ও বাইলা মাছ বন্ধুরা এই যে কোটের ভিতরে মাছটি এখন ধরবে তারা জন্য এসেছে সবাই বাইলা 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 ফুটকা 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 মাছ ওই শালা চিংড়ি যায় পার দেয় তাছাত ও চিংড়ি ডিমালা চিংড়ি জালটা উঠালেই দেখা যাবে কিরকম মাছ আছে ধরবেন চাচা মাছগুলি মানে হাত দিয়ে উড়ু সেই দেখেন এই যে দেখেন ও মাশাআল্লাহ যে এখন হারবারটি খেয়াও দিবে যে দেখেন মাছগুলি কিন্তু সব ধরা হয়নি এখনো মাছ আছে সেই মাছগুলি নিয়ে আসবে কোটের যে লড়া আছে লড়ার ভিতরে আরও একটু খেয়াও দেবে সে খেয়ার মাছগুলি দেখিয়ে অর্থাৎ আপনাদেরকে আজকের ভিডিও শেষ করব তো বন্ধুরা সবশেষে দেখাবো খাড়ের ভিতরে কিরকম মাছ পেয়েছে তো বন্ধুরা আগে
তার আর কিছু মাছ পেয়েছি, সেই মাছগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখেন শলা চিংড়ি মাছ, তারপরে বাইলা মাছ, বল মাছ আছে, তারপরে এই মাত্র যে কোটের ভিতরে যে মাছগুলো ধরেছিল সেই মাছগুলো হলো এই। এখন সেটা পরিষ্কার করবে, পরিষ্কার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন চিংড়ি মাছ, এই যে বাইলা মাছ। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।